मजा आ गया रे बाबा, क्या रास्ता है, हॉर्न बजा दे बुदा। ये पास सही टर्निंग, टर्निंग वाला बाइक चला है, मजा रहा भाई। नील गई ना लाल गई। पैसेंजर हो सकता नहीं जाए पूरा पहाड़ होता कौन बहुत है अच्छा ना। जो मैसेंजर उठब से जगह हेवी देखा मतन जाएगा। পৌঁছে গেছি কন্যাকুমারী বুড়াবুস, চলছে ওয়া কে লেখা হয় PWM পার্স নাকি সেটিং। সূর্য দুবার ভিডিও করবো বলে ভিউটা ওটার উপরে এলাম, এটা হচ্ছে সূর্যই দেখা যাচ্ছে না। কন্যাকুমারী এসে যদি সূর্য ডোবা না দেখি আর সূর্য ওঠা যদি না দেখি ওই আর কি করে দেখি, এটা দেখতে পাচ্ছ না তুমি, বয়স্ক লোক চোখে দেখতে পাবো না, এডিট করে ওটা খানিক করে জলের মধ্যে ডুববে না। দেখেছি আর দেখতেই পাবি না, অতখানি না নামার সময় পাবে। আমরা এখনো ভিউটা অর্ডার করতে রয়েছি, ফেসবুক পে ছাড়ে দেগা, ফেসবুক পে নেই আমি ইউটিউব পে ডালে বুঝতে পারেগা, বুঝতে পারেগা তাও পতা চলেগা। এবারে লাইট মোটামুটি চলে গেছে, তাই না? সমুদ্রের জলের যে আওয়াজ তাতে করে কারো কোনো কথাই কানে যাচ্ছে না, কে কি বলছে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। ক্যামেরাটা নিজের দিকেই ঘোরাই, তার থেকে ভালো কাজ দেবে। এটা হোটেলের একটা সামনের ফ্রন্ট, যেখানে একটা পার্কের মতন বানিয়েছে, বেশ সুন্দর, সেখানে বেশ ঘোরাঘুরি করছে। দেখি আমরাও যাবো ওখানে যদি চান্স পাই তো।
ট্রেনটা গান বাজছে না, মন্দিরটা ঠিক বোঝা যাচ্ছে না কোন দিক থেকে আওয়াজটা আসছে। আসলে শাহরুখ খান অনেক দূর থেকে আসছে। হ্যালো ফ্রেন্ডস, সকালবেলা আমরা চলে এসেছি সূর্য ওঠা দেখতে। দূর থেকে ভালোই লাগছে, জলের খুব আওয়াজ, চারিদিকে দেখতে গঙ্গা চলছে। তবু আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই নিচে থেকে ওঠা দেখলাম। এতক্ষণ নিচে বসে পড়তে সুযোগ পাইনি, আমার অনেক কষ্ট সামনে দেখতে হচ্ছে। তারপরে ওই নিচেটা দেখতে কালকে ভিতরে যেমন সূর্য ডোবার ভিডিও তুলেছিলাম দেখেছিলাম, আজকে সূর্য ওঠার ভিডিওটা দেখা দূর থেকে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে সূর্য উঠছে। আমার পিছনে লম্বা ভিড় লেগে আছে, একই দৃশ্য দেখার জন্য আমি একজন সামনের দিকটা চলে এসেছিলাম। তো ফাঁকা টেক্সিটা দাঁড়িয়ে রয়েছে, যাতে করে আমি নিজের মতন নিজে ভিডিও করতে পারি, কিছু বলতে পারি। এত জলের আওয়াজে কিন্তু শোনা যায় না, তারপরে আবার লোকজন বেশি ছিল এখানে সাইডে চলে এসেছিলাম। খানিকক্ষণ পর বোট চালু হবে, ওপারে যাবো, ওপারে গিয়ে খানিকক্ষণ ওপারে ভিডিও আলাও নেই। এখান থেকে আমরা বোটে উঠেছিলাম, এখান থেকে আমাদের ফোন বন্ধ করা হয়েছিল। তো আমি গিয়ে এই ফটোগুলো একটা একটা করে ধরে তুলেছি অনেক কষ্টে, অনেক লুকিয়ে লুকিয়ে, কারণ এখানে ফোন এলাও নেই। যখন ঢুকেছিলাম তখনই আমাদের বলে দিয়েছিলো বোট থেকে ফোন এলাও নেই, তবুও ট্রাই করেছি যতদূর সম্ভব তোলার। ভিতরে ফটো কিছু তুলতে পারিনি, কারণ ফোন জমা দিয়ে ভিতরে যেতে হয়েছিল। বাইরে থেকেই গেট মন্দির যতদূর সম্ভব ততদূর তুলেছিলাম। আর এটা হলো আমাদের ত্রিবল্লুবরজির স্ট্যাচু।